অনেক সময় দেখা যায় আমাদের মাঝে একটি বিষয় কাজ করে, সেই বিষয়টি হচ্ছে যখন কোনো বিষয় আমরা আমল করব সেই বিষয়ে দুটি দিক চলে আসে, একটি হলো সহজ, একটি হলো কঠিন। তখন আমরা অনেকে মনে করি যে কঠিনভাবে যে আবাদতটি আসছে বা যে বিষয়টি আমাদের সামনে উপস্থিত হয়েছে সেটি করলে আমি সওয়াব বেশি পাবো। না, এটি সঠিক নয়। আপনার কাছে যখন দুটি পথ আসবে, সে দুটি পথের মধ্যে একটি সহজ, তাহলে আপনি সহজটি গ্রহণ করবেন, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করেছেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুটি বিষয় আসতো, একটি সহজ একটি কঠিন, আল্লাহ রাসূল তিনি সহজটাকেই গ্রহণ করতেন। আর এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খৈরু দীনিকুম আইসারু, তোমাদের উত্তম দিন হচ্ছে যেটি সহজ। যেটি সহজ এটাই হচ্ছে তোমাদের জন্য উত্তম। তোমাদের দিনের ক্ষেত্রে কোনো মশালা তোমার সামনে উপস্থাপিত হয়েছে, কোনো বিষয় সামনে এসেছে, তখন তুমি সহজটিকে গ্রহণ করো, কঠিনটিকে নয়। অন্য হাদিসে এরাওয়াটি ভাবে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খৈরুল ইবাদতি আইসারু, উত্তম ইবাদত হচ্ছে যেটি সহজে করা যায়। সহজ যেটি, এটি হচ্ছে উত্তম ইবাদত। কিন্তু অনেক সময় দেখা যায় আমরা মনে করি যে কঠিনভাবে করলে সেটি আমার সওয়াব বেশি হবে। না, যেমনটা উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, এখন শীতের কাল, শীতের সময় যে আপনার বাসার মধ্যে গিজার রয়েছে, হিটার রয়েছে, আপনি হিটারে পানি গরম করে আপনি উজু করতে পারেন, গোসল করতে পারেন। আপনি বলছেন, না, যদি ঠান্ডা পানি দিয়ে আমি উজু করি তাহলে সওয়াব বেশি পাবো। না, এটা সঠিক নয়, এটা সঠিক নয়। কারণ আপনার সুযোগ রয়েছে এখানে, আপনি হিটারে পানি গরম করে, গিজারে পানি গরম করে আপনি গরম পানি দিয়ে আপনি সহজ করে, যাতে আপনার ক্ষতি না হয় সেভাবে আপনি উজু করতে পারেন। কিন্তু আপনি তা না করে কঠিনটাকে আপনি প্রাধান্য দিয়েছেন, এতে আপনার সওয়াব বেশি হবে না, বরং আপনার সওয়াব কম হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা জানেন যে একজন সাহাবি, তার গোসল ফরজ হয়েছে, সাহাবাই কেরামের নিকটে আসলেন, শীতের কাল, তিনি অসুস্থ ছিলেন, পানি ব্যবহার করতে পারবেন না, যে তায়াম্মুম করতে পারবে কিনা, অন্য কোনো পথ তার জন্য আছে কিনা। তখন সাহাবাই কেরাম বলেন, না, তোমার তো গোসলই করতে হবে। সে সাহাবি গোসল করে মৃত্যুবরণ করলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে সংবাদ গেল, আল্লাহ রাসূল কি বলেছেন সাহাবাই কেরামকে, কথাল তোমহু, তোমরা তাকে হত্যা করেছ। কারণ সে ব্যক্তির জন্য সহজ একটি পন্থা ছিল, সহজ একটি পথ ছিল, তোমরা সেই সহজ পথটিকে বাতিয়ে দিতে পারো নাই, সেই সহজ পথটিকে তোমরা উপস্থাপন করতে পারো নাই। কাজেই দিনের মধ্যে যে কোনো বিষয়ে আপনার সামনে দুটি দিক উপস্থাপিত হলে, যখন দুটি বিষয় সামনে আসবে, একটি হচ্ছে সহজ, একটি হচ্ছে কঠিন, আপনি সহজটি গ্রহণ করবেন এবং কঠিনটিকে পরিত্যাগ করবেন। এটাই আপনার জন্য কল্যাণ, এটি আপনার জন্য লাভ, যার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে আমরা জানতে পেরেছি। আসলে আদ-দীনু ইউসর, দীন হচ্ছে সহজ, ধর্ম হচ্ছে, ইসলাম হচ্ছে সহজ। আপনি যত সহজ করে সুন্দরভাবে আপনি ইবাদত করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই পছন্দ করবেন। আসুন আমরা সহজ উপায় অবলম্বন করি এবং বেশি বেশি করে ইবাদত করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমাদের সবাইকে বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দান করুন। আমিন।